এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার কোটি টাকা লোপাট মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ভারতে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে নেওয়া হয় কিন্তু রিমান্ডের একদিন পরই তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে প্রথম দিনের রিমান্ডে তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তবে এই অর্থ পাচারকারী বাংলাদেশে ফিরতে চেয়েছেন বলেও বিভিন্ন সূত্র জানাচ্ছে এদিকে ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা ইডি জানিয়েছে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাঠিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পিকে হালদারের জমি বাড়ি কেনার খোঁজ পেয়েছেন তারা এর আগে শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অভিযান চালিয়ে পিকে হালদারের পাশাপাশি তার স্ত্রী ও ভাইকেও গ্রেফতার করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়িতে নাম পাল্টে আত্মগোপনে ছিলেন প্রশান্ত কুমার হালদার মোনয়ার আলম নিউজ ডেস্ক মাই টিভি